নমস্কার বন্ধুরা, আমি বিল্টু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিডিবি মোটরসাইকেল। তো তোমাদের কাছে আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আজকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে হিরো ম্যাস্ট্রো এইচ মডেলের গাড়ি। তো গাড়িটাতে অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল যে গাড়িটায় পেছন চাকার যে শ্যাপের বিয়ারিংটা থাকে সেটা ভেঙে যাওয়ার ফলে গাড়িটা একে বেঁকে চলছিল। সেই বিয়ারিংটাকে চেঞ্জ করব, দেখাবো। আর গাড়িটায় অ্যাকচুয়ালি গিয়ার অয়েলও ছিল না। আমার ইউটিউব চ্যানেলের পুরনো বন্ধুরা আছো, তারা হয়তো বুঝতেই পারছো আমার ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। আসলে অনেক দিন ধরে ভিডিওটা ছাড়া হচ্ছিল না। তার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে গিয়ে দোকান, যেখানে আগে আমরা দোকান ছিল সেই দোকানটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করে আমরা এখন অন্য এক জায়গায় শিফট হয়েছি। তো যার ফলে কিছুদিন লেট হলো, তো একটু ব্যস্তও ছিলাম অন্যান্য কারণেও। যাই হোক, এখন ফ্রি আছি আর তোমাদের সাথে তাই কথা বলছি, প্লাস ভিডিওটা তোমাদের জন্য এনেছি। তোমরাও কিছু হয়তো বুঝতে পারবে ভিডিওটা দেখলে যে স্কুটির অ্যাকচুয়ালি কীভাবে কাজ হয় বা বিয়ারিংটা ভেঙে গেলে তার ফলে কী হতে পারে বা সেই বিয়ারিংটা কীভাবে চেঞ্জ হয়, তোমাদেরও জানা উচিত জিনিসটা। তো দেখো ভিডিওটা, তোমরা সবাই দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা আমার নতুন বা পুরনো যারা বন্ধুরা আছো, যদি আমাদের কাছে কাজ করাতে চাও, যদি ইচ্ছুক থাকো তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। তো কন্ট্যাক্ট করার জন্য আমি ডিসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে দেবো, আর ডিসক্রিপশানে আমার গুগল ম্যাপে তোমরা যদি সার্চ করো তাহলে আমাদের দোকানের নাম জিডিবি মোটরসাইকেল দিয়ে সার্চ করবে, আমাদের দোকান অবধি তোমাদেরকে পৌঁছে দেবে ম্যাপ। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটাও লিঙ্ক আমি দিয়ে দেবো। চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে সেই স্কুটিটাই। তো এটা চাকা টাকা অলরেডি খুলে নিয়েছি, এখন এই সাইডের কভারটাকেও খুলে নেব, নাহলে বিয়ারিংটা বের করা যাবে না। তো তারপরে এই সব ফ্যান, বেল্ট, ক্লাচ, শু যেগুলো আছে সেগুলোকেও খুলে নিতে হবে। দাঁতাগুলো অনেকটা খেয়ে গেছে, তো যাই হোক সেটা নিয়ে সমস্যা হয়তো আসবে না। তো খোলা হয়ে গেছে এগুলো, আর এর থেকে বেশি খোলার প্রয়োজন নেই, এটুকুতেই খুললেই হয়ে গেল। কারণ এরপরে ভেতরের যে নাটগুলো দেখাবো, আর এই যে এটাও দেখো ফেটে গেছে। এগুলো সবই ঠিক আছে, সমস্যা নেই কোনো, এগুলো নেই। তো চলো গিয়ার অয়েলটা আমি এখন খুলে দেখি, হয়তো তোমাদেরকে আগেও বলেছি গিয়ার অয়েল ছিল না। তো এটাতে তোমরা দেখতে পাবে এখন গিয়ার অয়েলটা পড়ছে কি পড়ছে না। এই দেখো, এক ফোঁটাও গিয়ার অয়েল পড়ছে না, তাহলে বুঝতেই পারছো কীরকম অবস্থা হয়ে আছে। জানি না গাড়িটার আগে কে কাজ করেছিল। এই তিনটে নাট আর এদিকে যে 10 নম্বর নাটগুলো দেখতে পাচ্ছ এগুলোকে খুলে নিই। তো খোলাও হয়ে গেল, এই দেখতে পাচ্ছ। নিয়মগুলোকে চলো দেখিয়ে দিই তোমাদেরকে, লাইটটা মেরে দেখিয়ে দিই। এগুলো ঠিকই আছে, এগুলো কোনো ক্ষতি হয়নি, তো শুধু বিয়ারিংটাই ভেঙে গেছে। ওই দেখো গিয়ার অয়েল পড়েছে এক ফোঁটা মাত্র, যাক তাও তো একটু গিয়ার অয়েল পড়েছে এক ফোঁটা। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম ভাবে বিয়ারিংটা ভেঙে গেছে। এই দেখো দেখো আমি একটা অ্যারো মার্ক করে দিচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ তোমরা,
দেখো ভেতরের বলগুলো দেখো, বলই কিছু বলই গায়েব হয়ে গেছে। তো বিয়ারিংটাকে এখন বের করে নিই, তারপরে নতুন বিয়ারিং লাগিয়ে দিব। মানে কবে থেকে যে গাড়িও মানে যা এরকম পেরেছে মানে থাকলেই হলো গাড়ি আর গিয়ার অয়েল পড়লো না, গিয়ার অয়েলই তো নাই, কি অবস্থা মানে চলবে কি করে? গিয়ার অয়েল যে পড়ছে দেখো, হ্যাঁ গিয়ার অয়েল পড়ছে, ওই তো বললাম আমি তো প্রথমে যখন ওই যে গিয়ার খুলছিলি তখনই বুঝতে পারলাম যে চাকা যেরকম এরকম হচ্ছে, কিচ্ছু নাই ওখানে, ও ফালতু বিলতু আলাদা পড়ে গেছে, আলাদা দিচ্ছে মাল আগেই পরে গেছে, এখানে মাল শুকাই গেছে, তো এখন নতুন বিয়ারিংটা বাবা সেট করছে। তো বিয়ারিংটা লাগানো কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমরা সেট করতে থাকবো। এই দেখো এই যে সেই বিয়ারিংটা দেখতে পাচ্ছ, অ্যারো করে দিয়েছি। আর এই যে পুরোনো দেখো, বল আলাদা, কেস আলাদা, আর একটা কেস দেখাচ্ছি, এই দেখো। তো চলো এটাকে এখন ফিটিং করে দিই। আর তোমরা যদি বন্ধুরা, তোমাদের যদি এরকম স্কুটি থেকে থাকে বা এই কোম্পানি যদি এই হিরো মাস্টার এইটের গাড়িটা থাকে বা যে কোনো স্কুটি যদি থাকে, তোমরা অবশ্যই ইঞ্জিনটার মবিল প্লাস গিয়ার অয়েল যেটা আছে, এখন তো ক্যাস্ট্রোলের কম্বো প্যাক দিয়ে দিয়েছে, অনেক দিন হলো বেরিয়ে গেছে, তোমরা সেটাকে নিয়ে দরকার পড়লে এটা কম্বো প্যাক নিয়ে চেঞ্জ করে দেবে। কারণ গিয়ার অয়েলটা যদি তোমরা চেঞ্জ না করো, শুধু মবিলটা করো, তাহলে কী হবে, একটা সময় গিয়ে গিয়ার অয়েল শুকিয়ে যাবে, তার ফলে এইরকম একটা সমস্যা হবে। চলো নাটগুলোকে ফটাফট আমরা টাইট করে আর বাকি সমস্ত জিনিসগুলো আর চাকাটাকে সেট করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গিয়ার অয়েলটাও ঢালা হয়ে গেছে আর বাকি সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেট করা কমপ্লিট হয়ে গেছে। ও গাড়িটা স্টার্ট করো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সাউন্ডটা শুনে নাও কীরকম সাউন্ড আছে। বন্ধুরা আজকের জন্য এইটুকুই, তো অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবে, চ্যানেলটায় যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে দাবিয়ে নোটিফিকেশানে অল করে দিবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও যখন আমি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা প্রথমে চলে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল জিটিভি মোটরসাইকেল।